এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের পটাশিয়াম সার সম্পর্কে কিছু। পটাশিয়াম সার আমরা কেন ব্যবহার করব, পটাশিয়াম সার গাছের কি কারণে ব্যবহার করতে হয়, ব্যবহারে গাছের কি হয় সেটাই জানাবো। তো প্রথমে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণগুলো বলে নিচ্ছি। পাতা হলদি হয়ে যায় বা পাতার কিনারা থেকে শুরু হয়, পাতার শিরাসমূহ গাছ সবুজ থাকে, গাঢ় সবুজ থাকে, পাতা কুঁকড়িয়ে যায়, গাছের খর্বকারতা আকৃতি ধারণ করে। লক্ষণসমূহ পটাশিয়াম সারের অভাবজনিত লক্ষণসমূহ হল প্রধানত পুরনো পাতায় এই লক্ষণ দৃশ্যমান হয় এবং চূড়ান্ত পর্যায়ে কচি পাতা ক্ষতিগ্রস্ত হয়। পাতার কিনারা ঘেঁষে ও পাতার আগা সামান্য হলুদ ভাব হতে থাকলে তা মৃদ পাতায় আগা সামান্য হলুদ ভাব হতে থাকলে মৃদ পটাশিয়ামের ঘাটতি বলে চিহ্নিত করা হয় এবং এই ঘটনার পরে আগা পোড়া রোগের জন্ম দেয়। এই আগা পোড়া রোগটি বেশিরভাগই রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই, তাই রসুন এবং পেঁয়াজে শেষের দিকে এই পটাশিয়াম সার ব্যবহার করতে হয় যাতে এই রোগটি না জন্মে, এই জন্য আমরা পটাশিয়াম সার ব্যবহার করব। যদি সংশোধন করা না হয় তবে এই হলুদ দাব ক্লোরোটিক দাগগুলি শুকনো চামড়ার মতো গাঢ় বাদামি ঝলসানো দাগ পরিণত হয় যা সাধারণত পাতাটির প্রান্ত থেকে মধ্যপর্ব পর্যন্ত অগ্রসর হয়, তবে প্রধান শিরা সবুজ থাকে। পাতাগুলো কুচকে যায় বা কেঁকড়ে যায় এবং বিচূর্ণ চূর্ণ হয়ে ওঠে এবং প্রায়শ আকালমৃত হয়ে ঝরে পড়ে। কচি পাতা ছোট ফ্যাকাশে এবং উপরের দিকে ঝাঁকানো থাকে। পটাশিয়ামের অভাবে ফলের গাছ খাটো হয় এবং রোগের প্রতি সংবেদনশীল হয় এবং অন্য চাপ যেমন খরা এবং তুষারের প্রতিও সংবেদনশীল হয়ে রোগে আক্রান্ত হয়। কিছু ক্ষেত্রে ফল গুরুত্বপূর্ণভাবে বিকৃতির আকার ধারণ করতে পারে, তাই আমরা পটাশিয়াম সার ব্যবহার করব। আরও পটাশিয়াম সার আমরা মাটিতে পটাশিয়ামের মজুদ কম থাকলে বা গাছের জন্য সহজলভ্যতার অভাবে পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। সীমিত জৈব পদার্থ সম্পন্ন নিম্নমাত্রায় পিএইচ সমন্বিত বেলে বা হালকা মাটিতে খাদ্যপ্রাণের ব্লিচিং এবং খরা উভয় কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। ভারী সেচ ও প্রচুর বৃষ্টিপাত হয় এমন এলাকায় মূল অঞ্চল থেকে খাদ্যপ্রাণ ধুয়ে যেতে পারে এবং পটাশিয়ামের অভাব বেশিরভাগ ওইসব এলাকায় দেখা দেয়। গরম তাপমাত্রা বা খরা অবস্থায় ফলের উদ্ভিদের জন্য জল ও পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়। উচ্চমাত্রায় ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং লৌহ পটাশিয়ামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে উদ্ভিদের কলাতন্ত্রের জল পরিবহন, কলার দৃঢ়তা বৃদ্ধি এবং বায়ুময় মণ্ডলের সঙ্গে গ্যাসের বিনিময়ে পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশিয়াম অভাবজনিত লক্ষণগুলো অপরিবর্তনীয় থাকে, এমন যদি পরে উদ্ভিদ পটাশিয়াম যোগ করা হয় তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা। মাটিতে অম্লত্ব ও ক্ষারত্ব অতিরিক্ত মাত্রায় থাকলে মুখ্য ও গৌণ উভয় প্রকার খাদ্যপ্রাণের অভাব দেখা যেতে পারে, তাই মাটিতে সঠিক পিএইচ মাত্রা পরীক্ষা করে নিন এবং মাটি থেকে সর্বোত্তম সুবিধা পেতে যদি প্রয়োজন হয় তবে মাটিতে চুন প্রয়োগ করুন। পটাশিয়াম দ্রুত গ্রহণে সক্ষম এমন জাতের চাষ করুন। গাছ যত সঠিকভাবে খাদ্যপ্রাণ সংগ্রহ করতে পারে সেজন্য অনুপাতিক হারে সার প্রয়োগ করুন। পটাশিয়াম সার মৃত্তিকায় জৈব পদার্থ বাড়ানোর জন্য গোবর সার অথবা উদ্ভিদের মলংস ব্যবহার করুন। নিয়মিত গাছে জলসেচ দিন এবং মাঠ ভাসিয়ে জলসেচ দেওয়ার থেকে বিরত থাকুন।
এইসব কারণগুলোতেই পটাশিয়াম সার আমাদের ব্যবহার করতে হয় এবং পটাশিয়াম সারের প্রয়োজন হয় উদ্ভিদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যারা দেখেনি তাদের দেখার জন্য শেয়ার করবেন, আর সবাইকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব, ভালো থাকবেন সবাই।